فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. وعليكم السلام ورحمة الله وبركاته. মুম্বাই থেকে এক ভাই প্রশ্ন করেছেন, নামটা ভুলে গেলাম, যে কোন কোন জিনিস দিয়ে ওসিলা দিয়ে আমরা দোয়া করব। দেখুন, ওসিলা হচ্ছে, জায়েজ ওসিলা হচ্ছে তিন প্রকার। এক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ, ওয়ালিল্লাহিল আসমা উল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ রাব্বুল আলামিনের উত্তম নাম আছে, হ্যাঁ, আসমায়ে হোসনা আছে, সেই নামের দ্বারা তুমি দোয়া করো। তো যে দোয়াগুলি করব, দোয়ার মধ্যে যেন ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, এই ধরনের দোয়াগুলো পড়ে তারপরে নিজের জিনিসটা চাইব। আরেক প্রকার ওসিলা আছে, কোনো নেক আমল করে, সদকা দিলেন, সে সদকাটার ওসিলা করলেন, হে আল্লাহ, আমি এই সদকাটা করলাম তোমার খুশির জন্য, আমার এই সদকার বদলেতে আমাকে এই দান, আমাকে এই জিনিস দাও, আমার এই বিপদ মুক্ত করো। নামাজ পড়লেন, সে নামাজের ওসিলা করলেন, হ্যাঁ, নেক আমল করার পরে সেই নেক আমলটার ওসিলাতে আপনি দোয়া চাইতে পারেন। আর এক প্রকার আছে, তার জন্য শর্ত আছে, কোনো নেক বান্দার কাছে যখন দোয়া চাইবেন, তার জন্য শর্ত হচ্ছে সে জীবিত থাকতে হবে, সামনে থাকতে হবে, প্লাস তার জন্য শরীয়তের জ্ঞান থাকে, শিরকে বিদাতের পার্থক্য করার জন্য জ্ঞান থাকে, কোনটা হালাল কোনটা হারাম, এই রকম যেন জ্ঞান থাকে, হ্যাঁ, তাহলে তার কাছে দোয়া চাওয়ানো যাবে। এই হচ্ছে শর্ত, এই হচ্ছে সংক্ষিপ্ত আকারে ওসিলা।